ফিজিওলজিক্যাল জন্ডিস, এটা বাচ্চা হওয়ার পরে সাধারণত দেখা যায়, এবং এটা বলা হয় যে বাচ্চা হওয়ার পরের দিন মানে দ্বিতীয় দিন থেকে দেখা যাচ্ছে এই জন্ডিসটা বাচ্চাদের হয়ে থাকে। 4 থেকে 5 দিনের বেলায় এটা বাড়তে থাকে এবং দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যায়, এবং 8 থেকে 10 দিনের মাথায় এটা আবার কমে স্বাভাবিক হয়ে আসে। তো যাই হোক, এইটা অনেকে ভয় পেয়ে যান যে বাচ্চা জন্ডিস হলে, এতটুকু বাচ্চার জন্ডিস হয়েছে নিশ্চয়ই খারাপ কিছু। তো এটা ফিজিওলজিক্যাল জন্ডিস এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়, ভয়ের তেমন কোনো কারণ থাকে না। তারপরে যদি দেখা যাচ্ছে জন্ডিস থেকে যাচ্ছে বা অনেক বেশি জন্ডিস মনে হচ্ছে, তাহলে ভালো একজন শিশু বিশেষজ্ঞকে আপনারা দেখাবেন। যদি আমি আগেই বললাম ফিজিওলজিক্যাল জন্ডিস নাম শুনেও কিছুটা বোঝা যাচ্ছে যে এটা খুব জটিল বা খারাপ কিছু না, তারপরেও আপনাদের যদি মনে হয় যে জন্ডিসটা একটু বেশি লাগছে বা বাচ্চা খাওয়া দাওয়া করছে না, অথবা দেখা যাচ্ছে যে জন্ডিসটা আর ভালো হচ্ছে না, সাধারণত 8 থেকে 10 দিনের মাথায় এটা ভালোর দিকে চলে যায়, তখন কিন্তু আপনি দ্রুত ভালো একজন ডাক্তার দেখাবেন। আর ফিজিওলজিক্যাল জন্ডিস এটা খুবই সাধারণ ঘটনা, আপনারা অনেকে জানেন যারা বিশেষ করে বাচ্চা হয়েছে বা বাচ্চা আছে, তারা এই ঘটনাটা নিশ্চয় জানেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে একটু মানে খারাপ লাগছে বাচ্চার অবস্থা, খুব দ্রুত আপনি ভালো একজন শিশু বিশেষজ্ঞকে দেখাবেন। ধন্যবাদ সবাইকে।